আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেয়া হয়েছিল যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন আম্মুর জন্য এবছর করণীয় কি ভাইরা আমার যদি কোনো মানুষ এমন অসুস্থ হয় এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই এরকম যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে কি করবে তারা প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে পুরো দিনের খাবার দিবে এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে তাদের পুরো মাসের রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে তাহলে সেই ক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন তার সম্পর্কে আয়াত হলো আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলে না অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবে অঙ্গহানি হবে ভয়ঙ্কর অসুবিধা হবে অসহনীয় কষ্ট হয় তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বার্ধক্যজনিত অসুস্থতা তাহলে তিনি ফিদিয়া দিবেন মিসকিনকে খাদ্য দিবেন তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন তাহলে অসুস্থতা দুই রকম একটা সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই তাহলে ফিদিয়া দিতে হবে আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে তাহলে সেই অসুস্থতার অজুহাত রোজা ভাঙা জায়েজ হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বঅবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন যদি কোনো ব্যক্তির দুই সংসারের ছেলে মেয়ে থাকে উক্ত ব্যক্তি যদি এক সংসারের ছেলে মেয়েকে গুরুত্ব বেশি দেয় তাহলে কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা মোটেও সেটা করার সুযোগ নাই যখন সন্তান একাধিক হবে কেউ আগের ঘরের কেউ পরের ঘরের সবার সাথেই সমতা বজায় রাখতে হবে সবাইকে ভরণ পোষণ দিতে হবে সমানভাবে এবং সবার প্রয়োজন শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা সন্তানকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে কোনো প্রকার তারতম্য করা যাবে না যদি করেন তাহলে গুনাহগার হবেন